আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি নাও ভালো লাগে তাও একটি লাইক দিয়ে যাবেন। যাই হোক, দুষ্টুমি করলাম আমার প্রিয় বন্ধুদের সাথে। তা এখানে হচ্ছে আম পুড়িয়ে শরবত বানাবো, তা একবারে ঝামেলা ছাড়াই এটা হাতের তৈরিতেই হয়ে যায় সুন্দর শরবত। না হলে তো ব্লেন্ডারের সাহায্যে শরবত আমরা তৈরি করি, এটা তো সবাই জানো। তা আজকে একটু ভিন্ন ধরনের আম পুড়িয়ে শরবতটা তৈরি করব। তা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। অনেকে হয়তো এই শরবতটা বানিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপরও আমি একটু শেয়ার করলাম। গরমে তো ভিডিও করতে ভালোই লাগে না, তারপরও জাস্ট কাজ যতক্ষণ করি ছাড়তে তো হবেই কম বেশি। তা এখানে যে আমটা এক পিঠ হয়ে গেল, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটের মতনই হালকা জালে বসিয়ে দিয়েছি। আর এই যে এখন অনেক গরম, আমি হাত ধরতে নিয়েছিলাম, দেখি পারলাম না, পরে চামচের সাহায্যে আবার ঠিক করে দিলাম। তাই আমটা পুরানো শেষ, এখন আমি আমটা ছুলে তারপরে এই যে আমে খোসা ফেলে তারপরে এই যে এগুলো বাইর করে নিলাম। নেওয়ার পরে একটু বিট লবণ পরিমাণ মতন আর গোলমরিচ, তারপরে মরিচ, এগুলো একটু বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সেটা একটু দেখাতে স্কিপ হয়ে গিয়েছে, তো সেগুলো সব দিয়ে এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর চিনি দিয়ে দিচ্ছি, মিশানোর পরে জাস্ট পানিটা দিলেই তো শরবতটা হয়ে যাচ্ছে, ঠান্ডা পানিটা দিব। আর অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু খাওয়া যাবে না। আমি একদম সবাইকে বলতেছি, আমাদের এখানে এক মেয়ে মারা গেছে, তার আপনার বিয়ের তারিখ ছিল, আমাদের এখানে কাউন্সিলর যায় তার মেয়ে বিয়ের তারিখ ছিল, আপনার এক সপ্তাহ পরে তার বিয়ে হবে। তা আপনারা দেখেন আমি গল্পটা একটু বলি, খুব খারাপ এই ঠান্ডার থেকে, মানে ঠান্ডা পানির থেকে যে সমস্যা সেই জন্য বলতেছি। মেয়েটারে যে বিয়ে তারিখ এক সপ্তাহ আছে আপনার, তা মেয়েটা হঠাৎ করে মারা গেল, তারপরে নিতে নিতেই মারা, মানে হাসপাতালে নেওয়ার পরেই, নেওয়ার আগেই মারা গেল। তাই কী জন্য মারা গেল, অতিরিক্ত, তাদের তো টাকা আছে জানেনি, টাকা বড় কথা না, অতিরিক্ত আরসি, অতিরিক্ত ঠান্ডা পানি যেমন বরফ, অতিরিক্ত খাওয়াতে তার বুকে এরকম ঠান্ডা জমে, মানে কী বলছে ওটা অতটা বুঝিনি, মানে ডাক্তারটা বললো অতিরিক্ত এত ঠান্ডা খেয়েছে গরমে তাপমাত্রা সহ্য হতে পারে নাই। যাই হোক, ঠান্ডার পানি খাওয়ার থেকেই তার এই মৃত্যুটা হয়েছে, এই কথা বললো। তো একদম এই যে আমার তৈরি হয়ে গেছে, শুনে খুবই খারাপ লাগলো। আর এক সপ্তাহ যা তার বিয়ের তারিখ ডেট, এক সপ্তাহ পরে তার বিবাহ হবে, তা দেখেন এই অবস্থা। তা সবাইকে বলতেছি, আমি তো ঠান্ডা পানি ভুলো মুখে দেই না, চাই এটাই আর কি। তাই এই যে আমার শরবতটা তৈরি হয়ে গেল, কেমন হলো। আর মেয়েরা হচ্ছে আপনার একটু ভর্তা খাবে আম, এই যে একদম একটু সামান্য একটু ভর্তা বানিয়ে দিব, তাই একদম ছুলে আর বেশি কাঁচামরিচ দিব না, মেয়েরা তো খাবে। আর চিনির ডিব্বা আনছে, দেখতে পাচ্ছেন তারা টক খেতে পারে না, আমাদের তো এত সুন্দর করে ভর্তা কেউ বানিয়ে দেয়নি। আর এখন দেখেন মেয়েদের জন্য একদম একদম মেশিনের সাহায্যে আগে ঝিরি ঝিরি করে একদম চিনি দিয়ে মাখিয়ে সামনে দিলে তারপরে তারা খায়, এই অবস্থা। তাও খেতে চায় না, জোর করে তাদের খাওয়ায়। তো আজকে আমার এই আম ভর্তা আর হচ্ছে শরবতটা কেমন হলো আম পুড়িয়ে অবশ্যই কমেন্টে জানাবে প্রিয় বন্ধুরা। আর যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তে যে আমটা মাখাচ্ছি, আর মরিচটা অত মাখাবো না, উপর থেকে উঠিয়ে দেবো, কেননা আয়রা খায়, আয়রা মুখে দেয় বলে টক আর খাবো না, আসে আবার মুখে দেয়, আবার বলে টক আর খাবো না, আবার মুখে দেয়, এরকম করে খাচ্ছে আয়রা। এই জন্য ঝালটা কমিয়ে দিয়েছি। তাই দুইটা করলাম, একটা আমের শরবত আর একটা হচ্ছে ভর্তা, কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।